চীনের মতো একটা রাজ্য দেশ, এই চীনে ইসলাম ধর্মের যারা মানুষ তাদেরকে নামাজ পড়তে দিত না, জুম্মার নামাজ পড়তে দিত না, নামাজ কেটতে গেলেও ভোটার কার্ড আধার কার্ড জমা দিয়ে করতে দিত, রোজা করতে দিত না। যদি জেনে নেয় যে এই লোকটা রোজা করেছে মুসলমান, মদ খাইয়ে দিয়ে রোজা ভাঙাতো। এটা করে যখন পেট ভরেনি, তখন ওই দেশের চীনের রাষ্ট্রপতি, নাম গালা ওদের এরকম জিংপুং চিং, তো ওই রাষ্ট্রপতি যখন এগুলো করে পেট ভরেনি, তখন বলছে যে মুসলমানদের একটা কিরকম বই আছে, ওই বইটাকে অনেকদিন আগের একটা বই আছে যার নাম নাকি কোরআন, লয়া করে লিখতে হবে। কোরআনটা অনেকদিন আগের, এখনকার আপডেট মডার্ন করে ঠিকঠাক করে লিখে নিতে হবে, চীনের জন্য এটা করা হবে। তখন তো কোরআনের রক্ষা করনে বলা কে? তখন আল্লাহ বলছে, আরে বেটা জিংপুং চিং, তুই কোরআন লিখতে যাচ্ছিস, তুই কোরআন লিখিস না, আগে করোনা খা, দেখ করোনা ভাইরাস খাওয়াইছে, কোরআন পরে লিখিস, আগে করোনা খা, তারপর দেখা যাবে। অস্ট্রেলিয়াতে আজকের দিনে অস্ট্রেলিয়াতে বন জঙ্গল বেশি, এখানে দমকল লাগলে আগুনের গাড়ি নাকি জলের গাড়ি আসতে দেরি হয়, বাড়িতে আগুন লাগলে দমকলের গাড়ি আসতে 14 বার ফোন করতে হয়, নাহলে লাস্টে আমিরুল ভাইকে ফোন করে ডাকাইতে হবে। ওই দেশে গাছে গাছে জঙ্গলে ঘর্ষণ লাগলে আগুন লেগে যায়, আর ওই আগুন মিটায় হেলিকপ্টার থেকে পানি ফেলে, লেন খবর, বাড়িতে আগুন লাগলে দমকল আসে না, মানে হেলিকপ্টার থেকে আগুন নিভায়, কত বড় দেশ। তো এই চীনের রাষ্ট্রপতির মতন ওদেরও নাম গালা এরকম অ্যালবার্ট আইনস্টাইনের মতন নাম সব অস্ট্রেলিয়ার, ওইখানেও এই একই অবস্থা। মুসলিম সম্প্রদায়ের মানুষকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য ইন্টেনশনালি তাদেরকে তাদের ধর্ম সঠিকভাবে পালন করার জন্য অনেক বাধা নিষেধ, ভোটার কার্ড আধার কার্ড দেখে মসজিদে যাও, এই করো সেই করো, রাস্তায় পড়তে পারবে না, ঘরে পড়ো না, রোজা করবে না, এরকম একটা পরিস্থিতি ছিল। যখন আগুন নিভে না, তখন ওখানকার রাষ্ট্রপতিকে কে কানে কানে বলেছে যে মুসলমানদের একটা নবীকে আগুনে ফেলে দিয়েছিল, দিয়ে আগুন একদম জ্বলন্ত আগুনের কূপ থেকে আরামে হাওয়ার মতন যেন মনে হয় এসি থেকে বের হলো এরকম কারবার, বলছে তাই নাকি, তাহলে ডাক ডাক মুসলমানদেরকে, খুলে দে দরজা মসজিদের, পড়তে দে নামাজ, করতে দে দোয়া, করে এই অস্ট্রেলিয়ার জঙ্গলে আগুন লেগেছে, তাদের আল্লাহ তাদের সৃষ্টিকর্তাকে তাদেরকে দোয়ার মাধ্যমে এই আগুনকে অস্ট্রেলিয়ার হাত থেকে রক্ষা করতে হোক। খুলে দিল দরজা, পড়তে দিল নামাজ, পড়তে দিচ্ছে দোয়া অস্ট্রেলিয়ার মতো জায়গা, এই চলে গেলেন। এরকম করে প্রত্যেকটা দেশের গল্প, টাটকা গল্প এগুলা। আমাদের গল্প দেখেন, ভারতবর্ষে এনআরসি এনপিআর টিভিতে দেখবেন যে কেয়া চল রায় ফক চল রায়, তো এখানে এনআরসি চল রা, তো এই এনআরসিতে দেখেন সিএএ একটা আইন, আইনটা কি, সিএএ জিনিসটা কি, সিএ হচ্ছে একটা সাইকেল আগে থেকে কিনা ছিল, পিছা দিকে কেরিয়ার লাগাইলে। 1956-55 সালের একটা আইন, যে আইনটাকে বলছে সিটিজেনশিপ আইন, ওই আইনটাতে নতুন করে একটা আইন লয়, মাত্র 3 খান পাপ যোগ্য দিলে, এই যে সিএএ যেটাকে বলছেন আপনারা, এটা পূর্ণাঙ্গ আইন নয়, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট, সাইকেল আগে আছে কেরিয়ার লাগার মতো, ওই আইন।